আজকে কারা কারা আপনাদের এই সরকারের তহবিলে টাকা দিয়েছে? মুখ্যমন্ত্রীর যে রিলিফ ফান্ড COVID-19 মোকাবেলা করার জন্য, তো তার আমরা দুটো চেক পেয়েছি আজকে সকালে। কিন্তু এক্সপোর্ট অফ অ্যাসোসিয়েশন থেকে তারা আমাদের দিয়েছে 1,05,001 টাকা, এবং থানা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের থেকে আমরা পেয়েছি 1,01,001 টাকা। তো এই দুটো চেকই আমরা ডিস্ট্রিক্টে ফরওয়ার্ড করে দেবো, ডিস্ট্রিক্ট থেকে নবান্নে চলে যাবে। তো আমরা এই যে দুটো অ্যাসোসিয়েশন যারা এই COVID-19 মোকাবেলা করার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাদের সবাইকে আমি ব্লক প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এতে বহু মানুষ উপকৃত হবে, আমরা এই প্রত্যাশা করছি। COVID-19 নিয়ে ব্লকের সাধারণ ব্লকের বাসিন্দাদের জন্য কি মেসেজ থাকবে? ব্লকের বাসিন্দাদের জন্য তো ব্লক প্রশাসন শুধুই নয়, সমস্ত রকম প্রশাসন এই বিপদের দিনে তাদের পাশে আছে, সমস্ত রকমভাবেই পাশে থাকবে। বিভিন্ন যে ধরনের খবর আমাদের কাছেই আসুক না কেন, সেইগুলো আমরা লড়ার জন্য প্রস্তুত আছি। তো মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য প্রচার চলছে, এটা একটা লড়াই। এই লড়াইতে আমরা সবাই একসাথে লড়বো এবং লড়াইতে আমরা জিতব। ব্লক প্রশাসনের তরফ থেকে কীরকম ভাবে সাহায্য করা হচ্ছে, চাল আলু এই সমস্ত? চাল আলু ব্লক প্রশাসনের তো আমাদের তো সেইভাবে কোনো কিছুই করা হয় না। তো গভর্নমেন্টের যে সমস্ত আছে, যেমন রেশনিং যে ব্যবস্থা, এই মুহূর্তে ফ্রি অফ কস্ট করে দেওয়া হয়েছে। তো আমাদের তো এইভাবে চাল বা এই ধরনের কিছু না, আমরা একটা পারমানেন্ট গমের দিয়ার যেটা পেয়েছি সে আমরা নামিয়েও দিয়েছি। আমাদের যারা বেনিফিশিয়ারি আছে তাদের সেই পারমানেন্ট দিয়ার আমরা দিয়ে দিয়েছি। তো সেইগুলো ডিলারদের কাছ থেকেই তারা পেয়ে যাবে।